गाइस वेलकम बैक टू माय चैनल। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो एंड एज यूजुअल सेफ आछो। आर आर चलो आज के ভিডিওটাকে বেশি কথা বলবো না, স্টার্ট করি। আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি কয়েকটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভাবলাম কোনো ব্লগ কিছু না দিয়ে একটা ডেডিকেটেড একটা মেকআপ প্রোডাক্টস এর ব্যাপারে আমি একটা ছোট করে ভিডিও করি, কারণ কি আমি প্রচুর কমেন্টস আমার ইউটিউবে ইনস্টাগ্রামে মেকআপের ব্যাপারে আমি রিসিভ করি। তার জন্য ভাবলাম যে ব্লগ ফ্লগ না দিয়ে একটা সুন্দর একটা ডেডিকেটেড ভিডিওই বানিয়ে দিলে তোমাদেরও সুবিধা হবে, কিছু কিছু আইডিয়াস তোমরা পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে কিছু মেকআপ প্রোডাক্ট শেয়ার করব যেগুলো আমি ট্রেল থেকে পারচেজ করেছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি একটু অ্যাফোর্ডেবল মেকআপ কোথায় পাওয়া যাবে, দিদি এটা কোথা থেকে কিনেছো, ওটা কোথা থেকে কিনেছো, বা একটু অ্যাফোর্ডেবল প্রোডাক্টস কোথা থেকে পাবো আমরা সেটা একটু শেয়ার করো। তো তোমরা কিন্তু ইজিলি ট্রেলটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। ট্রেল হচ্ছে একটা শর্ট ভিডিও কাম ই কমার্স অ্যাপ, আমি আগেও বলেছি এখনও বলছি। ওখানে তোমরা তোমাদের নিজেদের মতন শর্ট ভিডিওস বানাতে পারো, যেগুলো বানালে আই থিঙ্ক তোমাদের ইন ফিউচার তোমাদেরই ভিডিওস থেকে হেল্প হবে। তারপরে ওখানে তোমরা অনেক রকমের ট্রেল ক্যাশ তোমরা ওখানে আর্ন করতে পারবে, যেটা তোমরা মিনিমাম কি 500 কি তার উপরে হলে তোমরা ওই ট্রেল ক্যাশটা ইউজ করতে পারবে। তার উপর দিয়ে তোমরা বিভিন্ন ডিসকাউন্টে অনেক সব রকম ব্র্যান্ডের প্রোডাক্টস তোমরা পারচেস করতে পারবে ট্রেলে। ইভেন তোমরা অনেক ডিসকাউন্ট অটো মানে ট্রেলের ডিসকাউন্ট পাবে, তার সাথে সাথে যদি আমার কুপন কোডটা ইউজ করো, এই কুপন কোডটা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমরা প্রোডাক্টের ক্ষেত্রে 20% অফ পেয়ে যাবে। যা ডিসকাউন্ট চলছে সেই ডিসকাউন্টটা তো পাচ্ছই, তার উপর দিয়ে আরও এক্সট্রা 20% অফ পেয়ে যাচ্ছ। আর যদি ফ্যাশন প্রোডাক্টস তোমরা কিছু কিছু ব্র্যান্ডসের ক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবেল আছে, ফ্যাশন প্রোডাক্টস যদি তোমরা কেনো তাহলে কিন্তু তোমরা এক্সট্রা আরও 40% অফ পেয়ে যাবে আমার কুপন কোডটা ইউজ করে। এটা একটা ইউনিক কুপন কোড, বেশি কিছু দিনের জন্যই ভ্যালিড আছে। তো তোমরা কিন্তু শপিং চাইলে তোমরা তাড়াতাড়ি করে নিতে পারো। তো বেশি কথা না বলে কয়েকটা প্রোডাক্ট তোমাদেরকে শেয়ার করে দিই। আর দাম টাম সবকিছু আমি ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে মেনশন করে দেবো, আর যদি পারি আমি কিছু একটু স্কিনেও তোমাদেরকে দিয়ে দেবো। প্রথমে দেখো মাই গ্ল্যাম ইজ আ ভেরি গ্রেট কোম্পানি, যেখানে ডিসকাউন্টে আমরা অনেক রকম প্রোডাক্টস পাই। কিন্তু মাই গ্ল্যামের প্রোডাক্টস আমি ট্রেল থেকে কয়েকটা জিনিস পারচেস করেছি অনেক ডিসকাউন্টে, মানে যা ডিসকাউন্ট চলছিল তার উপর দিয়ে আমি আমার কুপন কোডে আরও 20% ডিসকাউন্ট পেয়ে গেছি। এই যে লিপশেডটা, আমি জানি তোমরা অনেকেই জিজ্ঞেস করবে দিদি তুমি কি লিপস্টিক লাগিয়েছিলে, এটা খুব কমন কোশ্চেন্স আসে। তো আমি মাই গ্ল্যামের এই লিপস্টিকটা লাগিয়েছি যেটা আমি কি ট্রেল থেকে পারচেস করেছি, এই লিপস্টিকটা। ওকে মাই গ্ল্যামের আমি আগে কালার বারের একটা প্রাইমার ইউজ করতাম, আর ওটা একটু 800 একটু এক্সপেন্সিভ ছিল আর খুব ভালো ছিল প্রাইমারটা। তো আমি ওরকম প্রাইমার একটা খুঁজছিলাম, বাট আমি একটা মাই গ্ল্যামের বাজেট ফ্রেন্ডলি প্রাইমার পেয়ে গেছি, মাই গ্ল্যাম টিন্টেড পারফেকশন বেস্ট প্রাইমার। এই প্রাইমারটা প্রচণ্ডই কম দামের মধ্যে পেয়ে গেছি, কিন্তু আমি কালার বারের প্রাইমার এটার মধ্যে কিন্তু সেইভাবে সেই লেভেলের কোনো একটা ডিফারেন্সিয়েট বার করতে পারিনি, বুঝলে। মানে কালার বারও যেমন একটা স্মুথ অ্যান্ড সফেল আমাকে ফিল দিত, এই প্রাইমারটাও কিন্তু সেমই ফিল দেয়। তোমরা কিন্তু একটা প্রাইমারে ইনভেস্ট করতে চাইলে মাই গ্ল্যামের এই প্রাইমারটাতে ইনভেস্ট করতে পারো। যে কোনো মেকআপ আর্টিস্ট বলো, যেই বলো, তোমরা যদি প্রফেশনাল হয়ে থাকো, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বা যাই হোক, তোমরা কিন্তু এই মাই গ্ল্যামের এই প্রোডাক্টটাতে তোমরা ইজিলি ইনভেস্ট করতে পারো। তোমরা যদি একটা ভালো ব্লাশার চাও, কে প্লে এই মাই গ্ল্যামের এই ব্লাশারটা কিন্তু তোমরা মানে ইউজ করতে পারো, এটাও কিন্তু খুব ভালো বাজেট। আমি আজকে যা দেখাচ্ছি ইনএক্সপেন্সিভ বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দেখাচ্ছি ফ্রম ট্রেল। দেখো একটু ভালো করে ব্রাশে করে নিয়ে, খুব বেশি পিঙ্ক না, হালকা একটা পিঙ্ক, একটু বুঝে শুনে একটু তোমরা অ্যাপ্লাই করো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এটাও কি প্রাইস আছে না আছে, এটা 645, কিন্তু আমি এখানে লেখা আছে প্রিন্টেড 645, বাট আমি 645 কিনিনি। কিসে কিনেছি না কিনেছি তোমাদেরকে সব আমি ডিটেলস বলে দেবো, স্ক্রিনে একটু দেখে নিও, স্ক্রিনে পারলে দিয়ে দেবো, না তো ডেসক্রিপশন বক্সে আমি যে কটা লিঙ্ক পাবো আমি কিন্তু লিঙ্কগুলো দিয়ে দেবো। তারপরেই আসে একটা লিপ বামে, যেটা আমি এই লিপ বামটা, আমি জানো আমি যে মানালি হিমাচল ট্রিপে আমি এই তিনটে জিনিসই আমি আগেও দেখেছি, আরেকবারও দেখিয়ে দেবো, এই তিনটে জিনিস আমার সেভিয়ার ছিল। এই মেকআপের মধ্যে আমি এই তিনটে জিনিস ইউজ করেছি, একটা লিপ বাম, একটু মাঝে সাঝে আইলাইনার আর মাস্কারা। আইলাইনার না পড়লেও কিন্তু আমি মাস্কারা খুব ইউজ করেছি, আমি কোনোক্ষণেই মানে আইলাইনার স্যাটিসফাই। আমি আগে একটু লিপ বামটা দেখি যে লিপ বামটা এত ভালো আর এত সুন্দর কালার, আমি কালারটা নষ্ট করতে চাই, পিঙ্ক কালারটা লেগেছিল তাই একটু মুছে দিলাম তাড়াতাড়ি করে।
এটা ল্যাকমির একটা লিপ বাম, ল্যাকমির লিপ লাভ। এই লিপ বামটা নিউড একটা কালার, যারা যারা পিঙ্ক রেড লিপ বাম ইউজ করে করে বোর হয়ে গেছো, ন্যাচুরালও ভাল লাগে না, নিউড শেডটার জন্য কিন্তু তোমরা ইজিলি যেতে পারো। এই নিউড শেডটা কিন্তু খুব সুন্দর লাগে, লাগালে ভীষণ সুন্দর লাগে, মানে লিপস্টিকও না ইয়েও না, এটা খুব চক, একটু হালকা হালকা ক্রিমি বেশ নিউড নিউড কালারটা হেভি লাগে। আমি যদি কোনো ফটো পাই এই এটা লাগিয়ে আমি তাহলে এখানে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। দাম ফাম আমি বলে দেবো। এই আইলাইনারটা, আমি আইলাইনারে কখনোই স্যাটিসফাই হতাম না, না দামি না কম দামি কোনো কিছুতেই আমি স্যাটিসফাই হইনি। এই আইলাইনারটা আমি আগেও দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো আমি হালকা করে দিলাম, আমি শেষ হয়ে যাচ্ছে, আমাকে আবার কিনতে হবে। এটা হচ্ছে মেবলিনের কোলোসাল বোল্ড আইলাইনার, দারুণ দারুণ দারুণ, জাস্ট দারুণ, এটা নিয়ে কোনো কথা হবে না। মাস্কারাটাও বাজেট ফ্রেন্ডলি, খুবই বাজেট ফ্রেন্ডলি আর খুবই ভালো। ব্লু হেভেনের ল্যাশ টুইস্ট কার্লিং মাস্কারা, সত্যি তোমার ল্যাশটাকে ভালো কার্ল করে দেয়, ভালোই করে, মানে যা করে এটা খুব ভালো, এই ইউজেসগুলো খুবই ভালো। তারপরে আসি আমার খুব ফেভারিট একটা প্রোডাক্ট, যেটা আমি অনেক দিন থেকে পারচেস করবো হয়েছিলাম, কিন্তু আমি পারচেস করিনি, বাট অ্যাট লাস্ট গিয়ে আমি পারচেস করেছি। পিচ নিউড পিঙ্ক লিপ অ্যান্ড চিক টিন্ট, এই জিনিসটা, এটা না তোমরা একটু ঠোঁটে লাগাতে পারো, বিকজ ইটস আ টিন্ট, লিপ টিন্ট, তোমরা গালে লাগাতে। আমি গালে অলরেডি অ্যাপ্লাই করেছি, দেখো আমি গালে কিন্তু অ্যাপ্লাই করেছি, ইভেন একটু চোখের এখানটাও লাগাতে পারো, আমি চোখে অ্যাপ্লাই করেছি। এই লিপ টিন্টটা আমার এত ভালো লেগেছে, এটা একটা ট্যাক আয়ুর্বেদার থেকে, আমি একবার খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এত ভালো লেগেছে, ইউজ করার পর আমি এতটাই স্যাটিসফাই হয়েছি। দেখো এটা পিচ, আমি পিচ নিয়েছি, অনেক রকম কালার অ্যাভেলেবেল আছে, আমি পিঙ্ক ফিঙ্কের জন্য না গিয়ে আমি পিচই নিলাম। তো এটা কিন্তু এতটাই, একটু হালকা করে নিয়ে একটু 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 ড্যাব 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 করে যদি তোমরা ভালো করে একটু স্মাচ করে দাও, আর কিন্তু কিছু মেকআপের দরকার লাগে না, মানে গালটা বেশ একটা গ্ল্যামারাস গ্ল্যামারাস লুক দেয়। এটা কিন্তু তোমরা একটা তোমাদের মেকআপ বক্সে, তোমাদের মেকআপ ভ্যানিটিতে এই লিপ আর চিক টিনটা একটু নিতে পারো। তারপর একটু চোখের উপরে দিয়ে দিলে, একটু হালকা করে মাস্কারা লাগিয়ে নিলে, একটা ভালো কোনো লিপ শেড লাগিয়ে নিলে, বাস ইউ আর গুড টু গো এনিওয়্যার, মানে ইউ আর ডান। যারা মেকআপ জানো না তাদেরকে বলছি, একটু ভালো করে এটা গালে, দুই গালে লাগিয়ে নিলে, একটু চোখে লাগিয়ে নিলে, একটা ভালো কোনো ডার্ক লিপ শেড লাগিয়ে নিলে, আর একটু মাস্কারা লাগিয়ে নিলে, যেখানে ইচ্ছে চলে যাও, ইউ উইল লুক ড্যামন প্রিটি। মেবলিনের একটা নিউড লিপস্টিক আমার কেনার খুব ইচ্ছে ছিল, এটা হচ্ছে নিউড ননসেন্স, নিউড ননসেন্স, তো এটা হচ্ছে নিউড ননসেন্স, হ্যাঁ এটা, এইটা আমি কিনেছি, এই শেডটা, এটা দারুণ দারুণ দারুণ, আমি নিচে ডেসক্রিপশনে মেনশন সবই করে দেবো, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। তো ট্রেলে না খুব তাড়াতাড়ি প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে যায়, তো আমি এখান থেকে কিছু প্রোডাক্ট আউট অফ স্টক অলরেডি হয়ে গেছে, তো এটা হয় একটু ট্রেলে, তার জন্য ট্রেলে খুব, মানে এত লোকে শপিং করে, এত ডিসকাউন্টে পায়, কেন করবে না বলো। তো এটাও একটা খুব ফেভারিট আমার কালার। এরকম আরও আমি একটা মেবলিনের লিপস্টিক কিনেছিলাম, আরও একটা মাইগ্ল্যামের লিপস্টিক ছিল, যেগুলো একটু নিউড ব্রাউনিশের মধ্যে ছিল, যেগুলো আমি হাতের সামনে পাচ্ছি না, তাই দেখাতে পারলাম না, যা যা হাতের সামনে পেয়েছি তাই তাই নিয়ে আজকে বসেছি। আর এইটা সুইস বিউটির এই লিপ কিটটা, এটা তোমাদের কাছে যদি থাকে, তো তোমরা যদি খুব বেশি হাই বাজেট লিপস্টিকে ইনভেস্ট না করতে চাও, তোমরা যদি বিগিনার হয়ে থাকো, তো তোমাদের যদি একটা দুটো কালারে তো কখনোই হয় না, একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমাদের সবারই ইচ্ছা করে ট্রাই করতে, তো ডিফারেন্ট ডিফারেন্ট লিপস্টিকে ইনভেস্ট করাটা সবসময় যারা স্টুডেন্ট আছো, যারা বিগিনার আছো, তাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না। তো তোমরা এরকম একটা লিপ কিট কিন্তু তোমরা কিনে রেখে দিতে পারো, এখানে তোমরা অনেক কালার্স পেয়ে যাবে, অনেক কালার্স পেয়ে যাবে, আমি ভালো ইউজও করেছি, অনেক কালার্স পেয়ে যাবে, যেটা কিনা তোমাদের হেল্প হবে, অনেক রকম ড্রেস, অনেক যখন যেটা ইচ্ছা হবে সেই কালারটা নিতে পারো, মানে অ্যাজ আ বিগিনার হলে তোমাদের যদি এই লিপ কিটটা থাকে, এক দুই তিন চার পাঁচ বা দশখানা কালার আছে এখানে, তো 10 কালার্স কিন্তু তোমরা ইজিলি তোমরা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারবে, তোমাদের কোনো চাপই হবে না, এতটাই কম প্রাইসে তোমরা এটা পেয়ে যাবে যে এটাতে তোমরা ইউজ করতে পারো। এটা কিন্তু দুখানা শেডস আসে, একটা 1 একটা 2, আমি 02টা নিয়েছি, আই থিঙ্ক 01 না 03, এরকম আরেকটা শেড আছে, ওইটা একটু ডার্কার, তো ডার্কার ডার্ক লিপস্টিকের থেকে আমার একটু এরকম লাইট লাইট কালার্সই ভাল লাগে, বাট এখানে যা যা কালার, এখানে ডার্ক লাইট মিলে কালার আছে, তো আমি এটাই নিয়েছি, বাট আরেকটা একটু বেশি ডার্ক ছিল, তো আমি ওটাতে ইনভেস্টেড করিনি, আমি এটাতে ইনভেস্ট করেছি।
I'm really in love with this. So that's it for today's video. I hope tomader ei chotto chotto trail haul ta bhalo legeche. Jodi bhalo lege thake do like, share, comment and subscribe. Eta tumra ekdomi korcho na, ami jani na keno korcho na. Please do comment and subscribe to my channel. I hope tomader channel ta dekhte bhalo lagche. যদি কোনো কোনো হেল্প হয়ে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, প্লিজ তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও, আই থিঙ্ক তাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা, আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেখানে আমি কিউএনএ করবো একটা, 3000 কমপ্লিট হয়ে গেলে বলেছিলাম, তো অলরেডি উই হ্যাভ ক্রস 3000 ফ্যামিলি মেম্বার্স, তো আমি কিউএনএটা করবো, কারণ কি ওখানে অনেক রকমের কোশ্চেন্স আমি পেয়েছি যেগুলো দেবরাজও রিলেটেড, তো একা তো করতে পারবো না, আর ও তো জানোই ওর নিজের কাজে বিজি থাকে, ও একটু টাইম বার করে নি, তারপরে আমি করবো। ওখানে 90s এর ওপরে লাইক হয়ে গেছে, কিন্তু 28 না 29টাই কোশ্চেন্স আছে। তোমরা যদি চাও তোমাদের কোনো কোশ্চেন্স, এনিথিং, ইট মেক বি, ইট ক্যান রিলেটেড টু পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, কেরিয়ার, ফ্যামিলি, হোয়াট এভার, তোমাদের যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে তোমরা ওই কমিউনিটি পোস্টে গিয়ে কোশ্চেন্সটা কিন্তু করতে পারো। তো আর আমরা একসাথে খুব তাড়াতাড়ি কিউএনএ করে দিয়ে দেবো। এখনও তোমাদের কাছে টাইম আছে, তোমরা চাইলে কিন্তু ওই কমিউনিটি পোস্টে গিয়ে কোনো কোশ্চেন্স করতে পারো। তো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এটুকুনি বলবো, চলো টাটা।